গাইস, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি আজকে দই পোনার রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা আমাকে ফলো করো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু সেকেন্ড টাইম আসছি দই পোনার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে 14খানা পিসের দেখাবো। আমি এখানে বড় বড় করে কাটি নিয়েছি। এবার সেটাকে আমরা খুব ভালো মতন ধুয়ে আমরা এবারে আন্দাজ মতন নুন দেব। আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। আমি এখানে মোটামুটি 14খানা বড় বড় পিস আছে দেখে আমি এখানে পুরো কমপ্লানের চামচে 2 চামচ ভর্তি করে নুন দিয়েছি। আর দেব আন্দাজ মতন হলুদ আমি নিয়েছি। আর দেব হচ্ছে অল্প একটু রেড চিলি পাউডার টেস্টের জন্য। আর দেব হচ্ছে অল্প একটু সর্ষের তেল। এই সব কিছু আমরা এবারে খুব ভালো করে ধীরে সুস্থে টাইম নিয়ে কিন্তু মাখবো। আমার কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে পুরো মাখা হয়ে গেছে। এবারে আমরা রিফাইন অয়েল নিয়েছি। ভালো মতন তেলটা গরম হয়ে আসলে আমি এবার মাছগুলোকে ছাড়বো। আমি প্রথমেই 4খানা ছেড়েছি, কারণ কি এটা তো অনেকটাই বড় বড়, 4খানার বেশি আমি করতেও পারবো না। আমি কিন্তু একদম এটাকে সুন্দর করে ভালো মতন লাল লাল কড়া করেই কিন্তু ভাজবো। আর তোমরা যদি পছন্দ করো যে কড়া করবে না, তাহলে অবশ্যই মাছগুলোকে কড়া ভাজবে না, হালকা ভেজে তুলে নেবে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভাজবো একটা একটা করে। আমি এবারে সব মাছ ভেজে তুলে নেব। তোমরা যারা কারিতে হালকা মাছ ভাজা করে খেতে পছন্দ করো, প্লিজ আমার কথা শুনে একবার হলো কড়া করে ভেজে ওইটা কারিতে খেয়ে দেখবে, দেখবে অসাধারণ লাগে খেতে। আমি এখানে 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সেটাকে আমরা ভালো মতন পেস্ট করে নেব মিক্সিতে। এবারে আমরা অল্প করে গরম মশলা থেতো করে নিয়েছি। আমি এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর অল্প করে দারচিনি নিয়েছি। সেটাকে এবারে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এবারে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবারে আমরা দেবো হচ্ছে আদা বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন উঁচু উঁচু করে আদা বাটা দিয়েছি। আর দেবো হচ্ছে লঙ্কা বাটা, আমি এখানে 1 টেবিল স্পুন উঁচু করে লঙ্কা বাটা দিয়েছি। আর দেবো হচ্ছে নুন, আমি এখানে আন্দাজ মতন নুন দিয়েছি। আর দেবো হচ্ছে আন্দাজ মতন হলুদ। এবারে আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু আমাদের খুব ভালো মতন কষাতে হবে। এবার সাইডে চলো দেখে নিই আমি কী কী নিয়েছি। আমি এখানে অল্প করে কিশমিস নিয়েছি, অল্প করে কাজু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চালমগজ। আমি এখানে 100 গ্রামের মতন নিয়েছি চালমগজ, আর 30 গ্রামের মতন নিয়েছি হচ্ছে একটু কাজু আর একটু কিশমিস। এবার এটাকে আমরা মিক্সি করে নেব। এবার সাইডে দেখে নাও কী নিচ্ছি। আমি এখানে 100 মতন মিষ্টি দই আর হচ্ছে 100-এর থেকে একটু বেশি টক দই নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমরা খুব ভালো করে একটা বাটির মধ্যে ভালো মতো নিয়ে এটাকে আমরা ফেটিয়ে নেব চামচ দিয়ে। আমাদের মশলা কিন্তু একদমই হাফ কষে এসছে। এবারে কিন্তু আমরা এবারে চালমগজ, কাজু আর কিশমিশ যে পেস্টটা করেছিলাম সেটাকে এবারে আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। আমাদের কিন্তু খুব ভালো মতন এটাকে আরও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন মনে হবে যে মশলাটা লেগে আসছে, তখন কিন্তু অবশ্যই অল্প একটু করে জল দিয়ে কিন্তু আবার নাড়তে হবে, যাতে মশলাটা কোনো রকমে না লেগে যায়। আমি এখানে একদমই অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটাকে আরও কষাচ্ছি। এবার কষানোর পরে আমি এখানে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দেবো। আমি এখানে কমপ্লেনের চামচে 1/2 চামচ প্রায় রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে আমরা খুব ভালো করে এটাকে নাড়ছি। এবারে মশলা যখন পুরো কষানো হয়ে যাবে, তখন এবারে আমি ফেটানো দইগুলোকে এবারে দিয়ে দেবো। বাটির গায়ে তো অবশ্যই একটু দই লেগে থাকে, সেটাই একটু জল দিয়ে ভালো মতন ধুয়ে আমি কড়াইতে আরেকটু জল দিয়েছি। ভালো মতন নাড়িয়ে এবারে আমরা চিনি দেবো আন্দাজ মতন। আমি এখানে এই ছোটো চামচে 4 চামচের মতন চিনি দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। ভালো মতনভাবে যখন চিনিগুলো গলে যাবে, তখন আমি একটা একটা করে মাছগুলো কিন্তু সব দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ঢুকিয়ে দেবো মাছগুলোকে, যদি মনে হয় যে মাছগুলো উঠে রয়েছে। এবারে আমি আন্দাজ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি এই ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ছিটিয়ে। আর দেবো হচ্ছে ঘি, আমি এখানে 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়েছি। দিয়ে এবারে ভালো মতন এটাকে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে গুলে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের দই পোনা ইন ডিফারেন্ট স্টাইল। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। এবারে আমি সুন্দর করে এগুলো মাছগুলোকে একটা একটা করে তুলে বেড়ে নেব। আমার যেহেতু একটা ইউটেন্সিলে হয়নি, আমি এখানে 2খানা ইউটেন্সিলে মাছগুলোকে সব বেড়ে নিয়েছি।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে শেয়ার করো, আর অবশ্যই নিজের বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর সেটার রিভিউ কিন্তু আমাকে দিতে একদমই ভুলবে না। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো মাই চ্যানেল জাস্ট ব্লগস বাই প্রিয়াঙ্কা। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।